বন্ধুরা রেডমি লঞ্চ করে রয়েছে রেডমি নোট 12 সিরিজ ফোনগুলো ইন্ডিয়া তিনটা ফোন লঞ্চ করছে একটা ফোন হইলো কি রেডমি নোট 12 5G আর দুই নম্বরটা হইলো কি রেডমি নোট 12 প্রো 5G আর তিন নম্বরটা হইলো কি রেডমি নোট 12 প্রো প্লাস 5G ফোন তো আজকে আমি এই তিনটা ফোনের বিষয় নিয়ে কথা কইমু এই ভিডিওতে এই তিনটা ফোনের কিটা স্পেসিফিকেশন ডিটেইলস দেবা আছে কত টাকা দামের মধ্যে লঞ্চ হইছে যে দামে লঞ্চ হইছে এই দামে ফোনটা লইলে ভালো হইবে না বাদিবে যদি সে আপনারা সম্পূর্ণ জিনিস জানতে চান রেডমি নোট 12 প্রো Redmi Note 12 সিরিজ ফোনর বিষয়ে আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিওটি দেখার পরে এই তিনটা ফোনর বিষয়ে সবকিছু জিনিস আপনারা জানতে পারবা তো চ্যানেল মধ্যে দেখিলে এই তিনটা ফোনর কিটা কিটা স্পেসিফিকেশন ডিটেইলস দেওয়া আছে সবর ফইলে দেখিলে এই Redmi Note 12 5G ফোনর কিটা কিটা স্পেসিফিকেশন দেওয়া আছে এই মোবাইলটা সবর ফইলে ডিসপ্লে থেকে শুরু করি এই মোবাইলটা দেখা ডিসপ্লে সাইজ দেওয়া আছে 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাইবা এই ফোনটা নস দেওয়া নাই ছোট একটা পাঁচ অঙ্ক দেওয়া আছে এসপেক্ট রেশিও দিছে দেখা যায় 20.9 এসপেক্ট রেশিও দেখতে পাইবা 120 হার্স রিফ্রেশ রেট দেওয়া আছে তো ডিসপ্লে ভালো ডিসপ্লে দেখতে পাইবা ক্যামেরা যদি দিছে দেখা যায় এই ফোনটা তিনটা ক্যামেরা দেওয়া আছে যেটা ফুল লেপুর ক্যামেরা হইলো 48 মেগাপিক্সেল আর দেওয়া আছে যেটা দুই নম্বর ক্যামেরা 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল দেওয়া আছে যেটা তিন নম্বর ক্যামেরা 2 মেগাপিক্সেল দেওয়া আছে ম্যাক্রো লেন্স সেলফি ক্যামেরা যদি দেখা যায় এই ফোনটা 13 মেগাপিক্সেল আর 5 জন সেলফি ক্যামেরা দেওয়া আছে পারফরমেন্স প্রসেসর যদি দেখা যায় এই ফোনটা কোয়ালকম প্রসেসর দেওয়া আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 1 অক্টোকর প্রসেসর দেওয়া আছে এই প্রসেসরটা ক্লক স্পিড হইলো গিয়া 2.0 গিগা ক্লক স্পিড আছে আর যদি জিপিইউ দেওয়া যায় অ্যাড্রেনো 619 জিপিইউ দেওয়া আছে এই প্রসেসরটা 6 ন্যানোমিটার প্রসেসর 6 ন্যানোমিটার প্রসেসর ওএস ইউজার ইন্টারফেস যদি দেখা যায় এই ফোনটা অ্যান্ড্রয়েড 12 আউট অফ দা বক্স দেখতে পাইবে সঙ্গে দেওয়া আছে মি ইউআই টাডেন ওয়ারেন্ট যদি দেখা যায় এই ফোনটা দুইটা ওয়ারেন্টে লঞ্চ করা হয়েছে একটা কইলাম কোর ওয়ারেন্ট হইলো যে 4 জিবি র‍্যাম 128 জিবি মেমোরির সঙ্গে লঞ্চ করা হয়েছে আর একটা দুই নম্বর ওয়ারেন্ট হইলো যে 6 জিবি র‍্যাম 128 জিবি মেমোরির সঙ্গে লঞ্চ করা হয়েছে এই ফোনটাত মেমোরি কার্ডও আগলা আপনারা লাগাইতে পারবা এই ফোনটার যে ব্যাটারি দেখা যায় এই ফোনটা 5000 এমএএইচ এর ব্যাটারি দেওয়া আছে ফাস্ট চার্জার যদি দেখা যায় 33 ওয়াটের ফাস্ট চার্জার বক্সও দেখতে পাইবা ইউএসবি টাইপ সি দেওয়া আছে 3.5 এমএম অডিও জ্যাকও দেখতে পাইবা ব্লুটুথ ভার্সন 5.2 দেওয়া আছে এই ফোনটা যদি সিকিউরিটি ফিচার দেখা যায় সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে ফেস আনলক দেখতে পাইবা এই ফোনটা যে বিলকুল একটি ডিজাইন দেখা যাচ্ছে খুব সুন্দর শাইনি ডিজাইন দেওয়া আছে তো ওভারঅল স্পেসিফিকেশন মোটামুটি সব ভালো স্পেসিফিকেশন দেওয়া আছে এখন দেখিলে এই রেডমি নোট 12 প্রো 5G ফোনের কিটা কিটা স্পেসিফিকেশন ডিটেইলস দেওয়া আছে এই ফোনটার যদি চাই ডিসপ্লে দেখা যায় ডিসপ্লে সাইজ তিনটা ফোনের সেম দেখতে পাইবা 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস ওয়াইলেড ডিসপ্লে দেওয়া আছে এই ফোনটা তো নষ্ট দেওয়া নাই ছোট একটা পাঁচ জন দেওয়া আছে এসপেক্ট রেশিও দিছে দেখা যায় 20.9 এসপেক্ট রেশিও দেখতে পাইবা 120 হার্স রিফ্রেশ রেট দেওয়া আছে এই ফোনটা ফাস্ট 10 প্লাস সাপোর্টও দেখতে পাইবা এই ফোনটার যদি ক্যামেরা দেখা যায় এই ফোনটা খুব ভালো ক্যামেরা দেখতে পাইবা তিনটা ক্যামেরা দেওয়া আছে ফোর সাইডে একটা ফুল লেপুর ক্যামেরা হইলো 50 মেগাপিক্সেল এর দেওয়া আছে F1.8 পয়সার সঙ্গে এই যে একটা সেন্সর দেওয়া আছে একটা সোনির সেন্সর হইলো সোনি আইএমএক্স 766 সেন্সরটা দেওয়া আছে খুব ভালো সেন্সর আছে সঙ্গে ওএসও দেওয়া আছে একটা দুই নম্বর ক্যামেরা হইলো গিয়া 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল দেওয়া আছে একটা তিন নম্বর ক্যামেরা 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স দেওয়া আছে 16 মেগাপিক্সেল আর 5 জন সেলফি ক্যামেরা দেওয়া আছে এই ফোনটার যদি পারফরমেন্স প্রসেসর দেখা যায় এই ফোনটার ভালো প্রসেসর দেওয়া আছে মিডিয়াটেকের নতুন প্রসেসর দেখতে পাইবে এই দুটা ফোন প্রো প্রো প্লাস ফোন সেম প্রসেসর দেওয়া আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 1080 অক্টোবর প্রসেসর দেওয়া আছে এই প্রসেসরটা ক্লক স্পিড হইলো 2.6 গিগা ক্লক স্পিড চলে আর যদি জিপিইউ দেখা যায় মালি জি 68 এমসি 4 জিপিইউ দেওয়া আছে এই ফোনটার যেটা ওয়ারেন্ট আছে এই ফোনটা তিনটা ওয়ারেন্ট দেখতে পাইবে যেটা ফইলে কোন ওয়ারেন্ট হইলো গিয়া 6 জিপি র‍্যাম 128 জিবি ওর সঙ্গে দেওয়া আছে একটা দুই নম্বর ওয়ারেন্ট হইলো গিয়া 12 জিবি সরি বন্ধুরা 8 জিবি র‍্যাম 128 জিবি ওর সঙ্গে লঞ্চ করা হইছে যেটা হাইয়ার ওয়ারেন্ট হইলো গিয়া 8 জিবি র‍্যাম 256 জিবি ওর সঙ্গে দেওয়া আছে এই ফোনটার আগলা মেমোরি কার্ড আপনারা লাগাইতে পারতে নাই এই ফোনটার যে ব্যাটারি দেখা যায় 5000 এমএএইচ এর ব্যাটারি দেওয়া আছে 66 ওয়াটের ফাস্ট চার্জার বক্সও দেখতে পাইবে ইউএসবি টাইপ সি দেওয়া আছে ব্লুটুথ ভার্সন 5.2 দেওয়া আছে 3.5 এমএম অডিও জ্যাকও দেখতে পাইবা এই ফোনটার সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে ফেস আনলকও দেখতে পাইবা ওভারঅল স্পেসিফিকেশন ভালো স্পেসিফিকেশন দেখতে পাইবা এখন দেখিলে এই রেডমি নোট 12 প্রো প্লাস ফোন কিটা স্পেসিফিকেশন দেওয়া আছে এই ফোনটার যদি স্পেসিফিকেশন দেখা যায় এই ফোনটার খুব ভালো স্পেসিফিকেশন দেখতে পাইবা এই ফোনটার ডিসপ্লে যদি দেখা যায় ডিসপ্লে সেম দেওয়া আছে দুটা ফোন এই ফোনটার ডিসপ্লে সাইজ দেওয়া আছে 6.67 ইঞ্চের ফুল এইচডি প্লাস ওয়াইলেড ডিসপ্লে দেওয়া আছে এই ফোনটা তো নষ্ট দেখতে পাইতে না ছোট একটা পাঁচ অঙ্ক দেওয়া আছে এসপেক্ট রেশিও যদি দেখা যায় 20.9 এসপেক্ট রেশিও দেওয়া আছে 120 হার্টজ রিফ্রেশ রেট দেখতে পাইবা গরিলা গ্লাস ফাইবার প্রোটেকশন দেওয়া আছে এইচডি 10 প্লাস সাপোর্ট দেওয়া আছে এই ফোনটার যদি ক্যামেরা দেখা
মোটামুটি সবার এই মোবাইলটা ঠিক আছে, দামের মাঝে আপনারা এই মোবাইলটা চেক আউট করতে পারবা। আর যদি আপনার টাইম
আইসিআইসি ব্যাংকর ক্রেডিট কার্ড থাকাতে আপনারা ইনস্ট্যান্ট 3000 টাকা ডিসকাউন্ট দেখতে পাইবা। 3000 টাকা কমে এই দুটা ফোন আপনারা লইতে পারবা। ইনস্ট্যান্ট কার্ড মারার পরে 2000-3000 টাকা অটোমেটিক ডিসকাউন্ট হয়ে যাবে। 3000 টাকা আরো কমে আপনারা পাইবা, যেটা ফুলে পুরো ওয়ারেন্টি 21,000-22,000 টাকায় আপনারা পাই দিবা এই ফোনটা। যদি এই অফার আপনারা গেছে, এই যদি কার্ড গুলা থাকে আর আপনি এই অফার লাগে এলিজিবল, তখন আপনারা এই মোবাইলটা লইতে পারবা। খুব ভালো স্পেসিফিকেশন সঙ্গে এই দামের মাঝে ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন রইব। আর যদি আপনারা এই অফার পাইতে না, তাতে দাম তোরা বেশ হইব, মোবাইলগুলোর দাম ওপর তোরা দাম আছে, দাম তোরা বেশ দেখতে পাইবা। আর যদি হাইয়ার ওয়ারেন্টি একটা আছে রেডমি নোট 12 প্রো প্লাস ফোন, এই ফোনটা তো দাম তোরা বেশ হইব। এই ফোনটা যদি বেশ ওয়ারেন্ট লঞ্চ করো হয়তো 6 GB র্যাম আর 8 GB র্যাম 128 GB ওর সঙ্গে, এই মোবাইলটার দাম আপনারা তোরা কমে দেখতে পাইলে মানে 27,000-28,000 পাইলে মানে এই মোবাইলটা কমার ওয়ারেন্ট আপনারা ছোট ওয়ারেন্ট দেখতে পাইতে না, বড় ওয়ারেন্ট দেওয়া আছে 256 GB ওর সঙ্গে। এর কারণে এই মোবাইলটার দাম তোরা বেশ আছে, 30,000 থেকে এই মোবাইলটার দাম শুরু হয়েছে। আমার হিসাবে এই মোবাইলটার দাম তোরা বেশ হয়ে গেছে, কেতন তোরা কম হইতে আসলো মোবাইলের দাম। আপনারা এই তিনটা মোবাইল কেমন লাগছে, আপনারা এই তিনটা মোবাইল তো কোনো একটা ফোন লইতে চাইবা, আপনারা নিচে কমেন্ট করে কইবা। আমার হিসাবে এই তিনটা মোবাইলের দাম তোরা বেশ হয়ে গেছে। রেডমি নোট 12 5G, রেডমি নোট 12 প্রো 5G যে একটা ফোন আছে, ওটা মোটামুটি সব ঠিক আছে। আপনারা এই মোবাইলটা চেক আপ করতে পারবা, যদি সে লইতে চাইতে আপনারা এই মোবাইলটাও লইতে পারবা। হাইয়ার ওয়ারেন্টও লইতে পারবা, ডিসেন্ট স্পেসিফিকেশন দেওয়া আছে, দামও ডিসেন্ট আছে, তোরা বেশ আছে দাম। আমার হিসাবে আমার যতক্ষণ লাগে স্পেসিফিকেশন হিসাবে তোরা দাম বেশ হয়ে গেছে গিয়া। আপনারা কিতা লাগে, আপনারা কি মোবাইলটা লইতে চাইবানি নানি, আপনারা নিচে অবশ্যই কমেন্ট করিয়া কইবা। আজকে লাগে ভিডিও শেষ করলাম, যদি আপনারা এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করিয়া যাইবা। আর হাইলাকান্দি টেক নিউজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, সাবস্ক্রাইব করে সাইডে একটা বেলে গেলে বটন টিপে আমার এটা বাই দিবা, যে সময় ভিডিও ছাড়ি আপনারা ওলা পাইতে থাকবা। আজকে লাগে ভিডিও শেষ করলাম, দেখা হইব পরের ভিডিওতে।